গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো আর বাড়িতে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 11:45, আমি মনে হয় তাই দেখলাম 11:12 বাজে, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকাল আমি এত আলসি ভরা কুড়ে হয়ে যাচ্ছি, তোমাদের কি বলবো। আজকে ঘুম থেকে উঠেছি 9টায়, হ্যাঁ, আর ঘুম থেকে উঠে না প্রাণায়াম না ছাদে যাচ্ছি, কিচ্ছু করছি না। হ্যাঁ, দুদিন ধরে কিচ্ছু হচ্ছে না। তো ঘুম থেকে উঠে খানিকক্ষণ দোলনায় বসেছিলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আজকে মুড়ি আর আম, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমার হাজবেন্ড মুড়ি আম খায়নি, চিড়েও খায়নি, ওকে 3টে রুটি করে দিয়েছি, ও কলা দিয়ে খেয়েছে। তো এই হয়েছে আজকে ব্রেকফাস্ট। আমি আর শুভম খেয়েছি আম মুড়ি। এখন স্নান টান করে চলে এসেছি, ও পুজো করছে, আমি এখন রান্নাঘরে যাব লাঞ্চ বানাতে। এই হচ্ছে আজকের আপডেট। আর রান্নাঘরে মোটামুটি সব কেটে কেটে গুছিয়ে এসেছি। আর এখন স্নানে যাওয়ার আগে মুখে লাগিয়েছিলাম একটু টমেটো। তোমরাও না মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে রান্নাঘর থেকে যা বেঁচে যাবে, যে টমেটো বেঁচে গেল, কোনোদিন আলু বেঁচে গেল, মানে একটু বাঁচিয়ে নেবে, একটুখানি টমেটো কাটলে কেটে রাখলে, সেখান থেকে একটু টমেটো বাঁচিয়ে নিলে, একটু আলুর রস, টমেটো এইসব মুখের মধ্যে লাগালে না স্নানে যাওয়ার আগে, তো আলাদা করে স্কিন কেয়ারের কোনো প্রয়োজন হয় না। স্কিন কেয়ার তোমার রেগুলারই হয়ে যায়। কোনোদিন ধরো পেঁপে কাটলে, পাকা পেঁপে কাটলে একটু বাঁচিয়ে রাখলে, ওটা মুখে ঘষে নিলে, তারপরে শুকিয়ে গেল, জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে, রোজ করলে মুখটা কিন্তু মানে স্কিনটা কিন্তু খুবই ভালো থাকে। আর আলাদা করে স্কিন কেয়ার করার জন্য পারপাসলি স্কিন কেয়ারের কিন্তু দরকার হয় না। আর টমেটো আলুর রস এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। টক দই, দই তো বাড়িতে থাকেই, তো একটু কোনোদিন টক দই মেখে নিলে, একটু আলুর রস ছেঁচে, আমি তো দুদিন আলুর রস লাগাচ্ছিলাম, যে ওই ছোট্ট আমার স্টিলের হামাম দিস্তাটা আছে, একটু আলু রান্নার সময় একটু বাঁচিয়ে রাখছি, একটুখানি রেখে ওই যে ওই হামাম দিস্তার মধ্যে একটু ছেঁচে নিলাম, ছেঁচে নিয়ে একটু রস লাগিয়ে নিচ্ছিলাম। দুদিন ধরে তো আমি লাগাচ্ছি, আমি আমার হাজব্যান্ডকেও লাগাচ্ছিলাম, কেন ও বাড়িতে রয়েছে, ওর ওপরও অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। তো এই ব্যাপার। তো আমি আজকে টমেটো লাগালাম, দুদিন লাগাইনি, তো আজকে ভাবলাম একটু টমেটো লাগাই। টমেটো লাগিয়ে স্নান করে চলে এলাম, শুকিয়ে গেছে পরে জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, তারপরে নর্মাল স্নান করে নিয়েছি। তো এই তো যাই হোক, চলো রান্নাঘরে যাই লাঞ্চ বানাতে। তো এই ব্যাপার, কারণ আবার একটু দোলনায় এসে বসলাম। এই দোলনায় বারে বারে দোলনাটা হয়েছে পর থেকে না, বারে বারে দোলনায় এসে বসছি আর আমার সব কাজের ব্যাঘাত করছে, কারণ এই দোলনায় বসার আনন্দটাকে মিস করতে চাইছি না কোনোভাবেই। আর বেশি বৃষ্টি হলে দোলনাটা খুলে দিতে হয়, কারণ বৃষ্টির জলের ছাট আসে, কারণ এই বারান্দা দিয়ে এখান থেকে জলের ছাট আসে, তো তখন খুলে দিতে হয়, তখন সেদিন আর বসতে পারি না, কারণ এইগুলো দড়ির, তো তো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তো পচে যাবে, তো সেই জন্য যেদিন বৃষ্টি ফিষ্টি হয় সেদিনকে দোলনা খুলে দিতে হয়। তো আজকে বেশ ওয়েদারটা ভালোই আছে, সকাল থেকে বেশ রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু গরম পড়ে গেছে আবার। কালকে বেশ বৃষ্টি বৃষ্টি হলো বলে বেশ ওয়েদারটা ভালোই ছিল কাল পরশু, আজকে আবার গরম। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চালটা ভিজিয়ে দিলাম, চাল ভেজাতেও ভুলে গেছিলাম। তো দেখো আজকে কী বানাবো, আজকে একটু অন্যরকম, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট খেতে বেশ ভালোই লাগে, তো আজকে একটু অন্যরকম কিছু লাঞ্চে বানাচ্ছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো, আমি রাজমা সেদ্ধ করে নিয়েছি সকালবেলা, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে রাজমা চাউল হবে। তো মাঝে মধ্যে না এই রোজ একঘেয়েমি সেই খাবার ক্ষেত্রে থেকে, মাছ টাচ এসব খাবার থেকে, মাঝে মধ্যে এই রাজমা খেতে আমাদের খুব ভালো লাগে, আমরা তিনজনেই খুব ভালোবাসি, তো একটু চেঞ্জ এসে যায়, তো ভালো লাগে খেতে। তো মোটামুটি আমি সব গুছিয়ে রেখেছি, তারও তোমাদের আগে দেখিয়ে নিই। তো দেখো, আমি পেঁয়াজ কেটে রেখে গেছি, টমেটো কেটে রেখে গেছি, কাঁচা লঙ্কা, আদা, এমনকি আমি ধনে পাতাও পুরো ধুয়ে পরিষ্কার করে, রাজমা আমি সেদ্ধ করে নিয়েছি সকালবেলা, রাজমা ছোট দানার রাজমা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমাদের দেখাই, এই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, চলো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিই। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলেই মোটামুটি সব রান্নাই করি, তো রাজমাটা আমি সর্ষের তেলেই করছি। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আমি রাজমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সিম্পল, কিচ্ছু নেই রাজমা বানাতে। আর রাজমাটাকে তবে যদি রাত্রে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পরের দিন সকালে সেদ্ধটা খুব ভালো হয়, মানে এত সুন্দর বয়েল হয়। তো চলো রাজমা রেসিপিটা তোমাদের দেখাই। তো রাজমা বানাবো আর ভাত করবো আজকে রাজমা চাউল, তো মাঝে মধ্যে এই পরিবর্তন খাবার ভালোই লাগে খেতে। তো যাই হোক, আর আজকে না ঘর মুছিনি, আমি ঘর ঝাড় দিয়েছি, কারণ অলরেডি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ইচ্ছেও করছিল না বললামই তোমাদের। তো আজকে আমি ঘর মুছিনি, শুধু ঝাড় দিয়ে, রোজ রোজ মোছার দরকার হয় না, কারণ কেউ আসে না আজকাল, কেউ যায় না, তো সেরকমভাবে পুরো পাড়াও পড়ে না সব ঘরে, তো সেই জন্য আজকে ঘর মুছিয়েনি, আজকে শুধু ভালো করে ঝাড় দিয়ে রেখে দিয়েছি, তো ঝাড় ফাট দিয়ে স্নান করে এসেছি। এই আচ্ছা চলো রাজমার রেসিপিটা তোমাদের দেখাই, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা কুচি,
আর এর সাথে সাথেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো দেখো টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে আর পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আদা টাদা সব মিশে গেছে সব মশলার সাথে। এইবার দিয়ে দেবো আমি শুকনো মশলাগুলো। তো শুকনো মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো একটু বেশি করে, মানে এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হাফ চামচের থেকে কম দিয়েছি হলুদের গুঁড়ো। তো সব মশলা আমি একসাথে দিয়ে দিলাম। আর আমি নুন দিচ্ছি না, কারণ আমি রাজমা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য নুনটা আমি এখানে আর দেবো না, বেশি হয়ে যাওয়ার ভয় থাকে একটা। তো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। তো মশলাটা দেখো ভাজতে অসুবিধা হচ্ছে, একটু জলের দরকার, তো আমি কিন্তু এই রাজমা সেদ্ধর জলই দেব। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি, এবার আমি এই সেদ্ধ করা রাজমা দিয়ে দেবো। তো দেখো সাইড দিয়ে অল্প অল্প ফুট এসে গেছে, তো আমি এখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা কিন্তু মাস্ট রাজমাতে দিতেই হয়, তাহলে খুব টেস্টটা ভালো হয়। ধনে পাতা দিয়ে দিলাম, এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসটা কম করে একটু ঢেকে দিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঢাকাটা বেশিক্ষণ থাকবে, তাহলে কি ধনে পাতার গন্ধটা থেকে যাবে তরকারির মধ্যে। তো এইভাবে রাজমা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি রাজমা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে আমি আর এখন নুনটা দিলাম না, কারণ যদি বেশি হয়ে যায় সেই জন্য। তো এইভাবেই রাজমাটা রান্না করো। আর আজকে রাজমা, তার সাথে আছে কাঁচা পেঁয়াজ আর ভাত, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ভালোও লাগে। তো চল, মাঝে মাঝে চেঞ্জেস খেতে খুব ইচ্ছে করে আমাদের, তো এইভাবে চেঞ্জেস করে খাই। এই যা, তো বিকেলবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছাদে, আর আজকে লাঞ্চটা কিন্তু খুব ভালো হয়েছিল, একটু অন্যরকম খেলাম, রাজমা চাউল খুবই ভালো লেগেছে খেতে। তো যাই হোক, অনেকদিন পরে আবার ছাদে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে নতুন একটা ফুল ফুটেছে তোমরা দেখলে। তো এই ফুলটার নাম হচ্ছে লিলি। এই ফুলগুলো কিন্তু সবসময় ফোটে না, এই সময়ই ফোটে, এত সুন্দর ফুলগুলো, পুরো বড় বড় মাইকের মতন, দারুণ লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর শুভমও গিয়েছিল ছাদে, ও স্কিপিং করলো, আমি একটু ছাদে ঘুরলাম, যদিও আজকে ছাদে কিন্তু একদম হাওয়া ছিল না, বেশ গরম ছিল। তো যাই হোক, এখন ঘড়িতে বেজে গেছে 7:45, তো এখন ভাবছি একটু রান্না করে যাবো। আমার আর শুভমের ভাত আছে, তো ভাবছি একটা তরকারি বানিয়ে নেবো, কারণ রাজমা শেষ হয়ে গেছে, এত ভালো লেগেছে রাজমা, আমরা দুপুরবেলায় পুরো ফিনিশ করে ফেলেছি। তো রাত্রিবেলা ভাবছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ওই
কি বলে ওই যে পাঁচফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করব। তাই আজকে রাত্রের ডিনার, তার সাথে হাজবেন্ডের রুটি আর আমাদের ভাত, এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানে রেখে দিচ্ছি। যদি আমার ব্লগ থেকে একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট পাঠিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে, ততক্ষণের জন্য বাই বাই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ভিডিও দেখো অথচ আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কি করে মানে এনার্জি পাবো ভালো ভালো ব্লগ বানানোর? প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।